হ্যালো বন্ধুরা, ডাকুয়া গোট ফার্ম ইউটিউব চ্যানেল থেকে আমি কৃষ্ণ ডাকুয়া। বড়দেরকে আমার নমস্কার, ছোট এবং সমবয়সী বন্ধুদের আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের এই ভিডিওটি। আজকে আমি চলে এসেছি হাওড়া জেলায় একটি খামার ভিজিটে। বন্ধুরা, আপনারা বিভিন্ন চ্যানেলে অবশ্যই দেখেন খামারের বিভিন্ন রকম প্রমোটিং ভিডিও, কে খামারে কি করতেছে, কিভাবে এগিয়ে যাচ্ছে। তো আজকে আমি নতুন একটি কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে ভিডিও নিয়ে এসেছি, যেটা হচ্ছে কি একজন খামারি যখন খামার শুরু করে, শুরু করার পর কিভাবে খামারের পরিচর্যা করে, কি ধরনের খাদ্য এবং কি কি সমস্যায় পড়ে। তো আজকে যে খামারে এসে ভাইটি আমাদের সঙ্গে যোগাযোগ করে, উনি খামার শুরু করার পর তার খামারে ছাগলকে নিয়ে বিভিন্ন রকম সমস্যায় ভুগছেন। তো আজকের এই ভিডিওটির মধ্যে আমরা সেই খামারি ভাইয়ের সঙ্গে কথা বলবো এবং শুনে নেব খামার শুরু করার পর কিভাবে ছাগলের পরিচর্যা করতেছে, কি ধরনের খাবার দিচ্ছে এবং কি কি সমস্যাগুলি নিয়ে উনি ভুগছেন, এবং সেই সমস্ত সমস্যা থেকে কিভাবে কেটে উঠতে পারবে, যে সমস্ত ছাগলের ডিজিজগুলো হচ্ছে সেই ডিজিজগুলো কিভাবে সে প্রাথমিকভাবে চিকিৎসা করবে, এবং যেন ওই সমস্ত সমস্যাগুলি ফার্মে না আসে তার জন্য কি ধরনের তার ব্যবস্থা নিতে হবে, সেই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওর মধ্যে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের ভালো লাগে, ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না, সঙ্গে এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সমস্ত নতুন নতুন ছাগল খামারি উদ্যোক্তা বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর যে সকল দর্শক আমাদের চ্যানেলে নতুন, যদি ছাগল পালন এছাড়াও ছাগলের বিভিন্ন রকম রোগ, তার চিকিৎসা এবং মেডিসিন সম্পর্কে জানতে চান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে দাবিয়ে রাখবেন। চলুন তাহলে বন্ধুরা, এবারে আমরা সরাসরি সেই খামারি ভাইয়ের সঙ্গে কথা বল। ডাকুয়া গোট ফার্ম ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শকদের জানাই স্বাগতম। বেকারত্ব দূরীকরণে আধুনিক কৃষি ও পশুপালন আলোচ্য বিষয়, পশুদের বিভিন্ন রকম রোগ, চিকিৎসা ও মেডিসিন, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক এবং অ্যালোপ্যাথিক। নমস্কার দাদা। নমস্কার। আচ্ছা, পরিচয়টা দিন। সুরজিৎ পাল। সুরজিৎ পাল। এই জায়গার ঠিকানাটা? গ্রাম গড়তলি, জেলা হাওড়া, থানা বাগনান। ফার্মটা শুরু করা হয়েছে কতদিন হলো? এই দু বছর রানিং হচ্ছে। দু বছর রানিং। কটা ছাগল দিয়ে শুরু করা হয়েছে? প্রথম আমি 10টা ছাগল দিয়ে শুরু করেছিলাম। ছাগলের খাওয়ার দাওয়ার কি দেওয়া হচ্ছে, কোন সময় কোন খাবার দেওয়া হচ্ছে? ফার্স্ট টাইম সকালে খড় ভিজিয়ে দিলাম, ভিজানোর পর ওইটা আটা দিয়ে ভুসি টুসি দিয়ে মাখিয়ে দিলাম, খেলো। খাওয়া হয়ে গেলে ঘাস কেটে এনে কুচিয়ে খেতে দেওয়া হয়। আচ্ছা, যে ঘাসটা দেওয়া হয় সেটা কোন ঘাস, কোনো চাষ করা ঘাস না মাঠের ঘাস? কিছুটা চাষ করার ঘাসও আছে বা এমনি মাঠের ঘাস কেটে এনে দেওয়া হয়। চাষ করা কি কি ঘাস আছে চাষ করা? নেপিয়ার আর জোয়ার। নেপিয়ার আর জোয়ার। হ্যাঁ। আর দানা খাবার হিসেবে কি দেওয়া হয়? গমের ভুসি, ছোলার ভুসি। গম তো এখন পাচ্ছি না, দামও অনেক, সেটা গম দিতে পারছি না এখন, আর ভুট্টা গুঁড়ো। তো আনুমানিক প্রতিদিন এক একটা ছাগল মাথা পিছু কত গ্রাম করে দানা খাবার দেওয়া হচ্ছে? বড়গুলোকে 200 গ্রাম করে দিই, আর যেগুলো বাচ্চা ওগুলোকে 100। খাবারের সঙ্গে কি অন্য কোনো সাপ্লিমেন্ট মিক্স করা হয়, ধরো কোনো মিনারেল মিক্সার বা? মিনারেল মিক্সার মাঝে মাঝে মিক্স করে দিই। মাঝে মাঝে কোনো ভিটামিন প্রিমিক্স, ভিটামিন জাতীয় কিছু দেওয়া হয় না? ওগুলো কিছু দেওয়া হয় না। খামারে কি কি সমস্যা হচ্ছে, কোন কোন ছাগলগুলোর সমস্যাগুলো বেশি দেখা যাচ্ছে? সমস্যা যখন আমি দেখছি, যখন বাচ্চা, একটা গাভীন ছাগল যখন বাচ্চা হচ্ছে, বাচ্চা দেওয়ার পর দেখছি 1 মাস বা কেউ 3 মাসের পর এরকম মারা যাচ্ছে। কারো পাতলা পায়খানা হচ্ছে, কারো আবার মানে দুর্বল হয়ে গিয়ে একদম বডি পড়ে গেল, দিয়ে পায়ের গাঁট ফাট ফুলে যাচ্ছে। দেখলাম ডাক্তারকে ট্রিটমেন্ট করেও দেখছি বাঁচাতে পারছি না, মরে যাচ্ছে সব বাচ্চা। আচ্ছা, তো এটা বাচ্চা হওয়ার 2 থেকে 3 মাসের মধ্যে হয়ে যাচ্ছে? হ্যাঁ। এবার যখন বাচ্চা হয়, মায়ের কি পর্যাপ্ত দুধ হয়, বাচ্চার পেট ভরে যায়? হ্যাঁ, যেগুলো খেয়ে হয় না সেগুলোকে গরুর দুধ এনে খাওয়ায়, কিন্তু গরুর দুধ খাওয়ালে তো দেখছি আবার বাচ্চা পাতলা পায়খানা করছে, সেটা হজম করতে পারছে না, পাতলা পায়খানা হয়ে যাচ্ছে। হ্যাঁ। তো এরকম করে ধরো বছরে মোটামুটি মানে 1 বছরে কটা ছাগল বাচ্চা মারা গেছে? আমার প্রায় গেছে 20টার মতো গেছে। 1 বছরে 20টার মতো বাচ্চা মারা গেছে, এক কথায় বলতে মাসখানেক আগে 3টে মারা গেল আমার। ওই একই ধরনের সমস্যা? না, এটা সমস্যা আরো গেঁটে বাদ হয়েছিল। ওষুধপত্র সবই করলাম, ডাক্তারও দেখালাম, সেও দেখি গেঁটে বাদে গাঁট ফাট ফুলে গিয়ে মারা গেল বাচ্চাটা। আচ্ছা, এবারে বাচ্চাটা জন্মাবার পর ওদের কতদিন পরে কৃমিনাশক দেওয়া হচ্ছে? 1 মাস পরে খাওয়ায়। ফার্স্ট টাইম যখন কৃমিনাশক দেওয়া হচ্ছে কোন মেডিসিনটা ওদেরকে খাওয়া? ওই পাইপরাজিন।
পাইপারজিনটা খাওয়ানো হয়। খাওয়ানোর পরে দ্বিতীয়বার লিভার টনিক দেওয়া হয়। লিভার টনিক এক হপ্তাহ খাওয়ানোর পর তারপর ভিটামিন 4-5 দিন দিই। আচ্ছা, এটা গেলো বাচ্চাদের সমস্যা। এবার বড় ছাগলের সমস্যা, বড়গুলো দেখছি একটা কিছু ছাগল দেখি খাচ্ছে কম, সব রকম লিভার টনিক দিচ্ছি, ভিটামিন ইঞ্জেকশন করছি, সে একই হয়ে আছে। তো এই যে বড় ছাগলগুলো খাচ্ছে কম, এটা কি সব সময়ের জন্য না এই যে এখন বর্ষা, এই বর্ষা সিজনটাতে এটা হচ্ছে? শুধু বর্ষা সিজনটাই হচ্ছে, বাকি সময় ঠিক থাকছে? বাকি সব ঠিক আছে। আর বাচ্চাদের এই সমস্যা কি শুধু বর্ষার সময় হচ্ছে না সারা বছরই দেখা যাচ্ছে? এই আমার সারা বছরই হচ্ছে, বাচ্চা মানে যখনই হয় এরকম হচ্ছে। বাচ্চাটা কিছুদিন আগে পায়খানা করছিল, পাতলা পায়খানা করার পর ইঞ্জেকশন করা লোকে কন্টিনিউ 5 দিন করার পরে দেখছি ডাক্তার বলছে কৃমির ওষুধ খাও, খাওয়ালাম দেখছি একই কেস হয়ে আছে, দুর্বল চোখের যে কোটাগুলো একদম হালকা সাদা এসে গেছে, ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে গেছে। তার মানে মেন হচ্ছে এদের এনিমিয়া। এবার অ্যাকচুয়ালি এনিমিয়াটা যে শুধু পরজীবীর কারণে হয় সেটা নয়, আরও বিভিন্ন কারণে হতে পারে, কারণ শরীরে যদি ঠিকঠাক নিউট্রিশন না থাকে তার কারণেও এনিমিয়াটা দেখা যায়। বলতে এটা প্রথমটা আমি লক্ষ্য করেছিলাম না, দুদিন পর দেখছি রস বার হচ্ছে ওর পেছনে সিট ডানা থেকে, রস বার হওয়ার পর দেখছি পুরো এতদূর পর্যন্ত মানে পুঁজ হয়ে গেছিল, ভেতরে সমস হয়ে গেছে। ডাক্তার দেখালাম, আসলো, ওটা বার করে দেওয়ার পর আমাকে বললো ওই অ্যান্টিসেপটিক তেল পাওয়া যায়, ওটা ভেতরে পাইপে করে ঢোকাতে। তো ঢোকানোর পর দেখছি দ্বিতীয় দিনে ওই একই সেম পুঁজ বার করলাম ওর, দেওয়ার পর স্প্রে দিল একটা, দেওয়ার একটা কিসকিম মলম দিয়েছিল ওটাও লাগিয়েছিলাম, এখন দেখছি শুকনো হয়েছে, আবার দেখি এখন হয়েছে। এমনি ফোড়া ফোড়া হয়নি তো আগে? না, ফোড়া বলতে ওই এটা কি থেকে সমস্যা হলো ওটা আমি বুঝতে পারিনি, তারপরে এই সাইডে দেখি ডিম 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 হয়েছিল। আচ্ছা আচ্ছা, আর এটা কি চুলকায় না ব্যথা হয়? প্রচন্ড কি তো মানে হাতি দিতে দেয় না এত ব্যথা হয়, প্রচন্ড ব্যথা, প্রচন্ড ব্যথা, সে পুঁচে গেলে যেরকম গন্ধ সেরকম ঘরে টিকা যাচ্ছে না, ঠিক হয়ে যাচ্ছে না, এত বিচ্ছিরি গন্ধ, পুঁচ একেবারে ফিন্দার বেরিয়ে যাচ্ছে। কোনো কোনো ইঞ্জেকশন দেওয়া হয়েছিল কি? ডাক্তার কোনো ইঞ্জেকশন দিতে বলেনি, আমাকে বললো ওই ওষুধগুলো বা মলম টু লাগালে ঠিক হয়ে যাবে, একই হয়ে আছে দেখছি। তো কতদিন হলো এটা? দিন 15 গাবজা ধরে গেছে, শরীরটা সামনের মুড়ে খাচ্ছে না, যেমন ঘা হয়ে আছে এইখানে হয়েছে। আচ্ছা, এক জোড়া মানে একই, দুজনে একই সময় একই রকম ছিল, একবার দুটো একই বয়সের, একই জোড়া, একই জোড়া, একই সাদা, একই শরীর ছিল, আবার গাবজা রং ধরা যেত না করে, এরও ঘা আছে পেছনের লোম ঢাকা, মোটে খাচ্ছে না, মোটে শরীরটা আরো পুরো ভেঙে যাচ্ছে, দিন যাচ্ছে পুরো ভেঙে যাচ্ছে। লিভার টনিকও খাওয়াচ্ছি, ডাক্তার ইঞ্জেকশন দিল ভিটামিন সেটাও করলাম। কিন্তু দেখো স্যার, দেখা একটু চোখটা একদম সাদা হয়ে গেছে, খাচ্ছে না মোটে। তো এনিমিয়া এটা তো পাতলা পায়খানা করেন কিছু না, একদম সাদা হয়ে গেছে চোখ। মাঝে মাঝে ওই জিম্মে থাকে, আলাদা আলাদা শুয়ে থাকে, বেঁধে শুয়ে থাকে। দেখো একদম ঠোঁট মোট গুলো একদম ফ্যাকাশে হয়ে গেছে, যেগুলো গোলাপি কালার থাকে, গোলাপি কালার থাকে সেগুলো ফ্যাকাশে হয়ে গেছে। এই যে আদি আমার গোলাপি কালার সব, খাওয়া দাওয়ার তুলনামূলক খুবই কম খরচা, না খাওয়ার মতো একদম, প্রথমে ভালো খেত, মাঝখানে এরকম পাতলা পায়খানাও করে না কিছু না। প্রথম আমি কিছু ভুল দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে খাবারের মধ্যে, খাবারের মধ্যে যেমন খড়, যেটা খড় যেটা প্রতিনিয়ত দেওয়া হচ্ছে, সাধারণত কিন্তু ছাগলকে খড় দেওয়া কোনোভাবেই উচিত নয়। আগেকার দিনে মানুষ টুকিটাকি খড় দিত, ঘাস ফাঁস এগুলো মিক্স করে দিত, কিন্তু যত দিন যাচ্ছে এই যে খড়গুলো খাওয়ানো হচ্ছে, খড়ের থেকে বিভিন্ন ধরনের সমস্যা আসছে। বলছি খড় যখন ধরুন নিচু জমির যখন খড় দেওয়া হয় যে ছাগলকে, কেটে যখন দেওয়া হয় খড়ের যে গোড়াটা থাকে ওইটাতে থাকে অক্সলেট নামক এক উপাদান, যেটা খুবই ক্ষতিকারক ছাগলের জন্য, যেখান থেকে বিভিন্ন রকমের বিষক্রিয়া হতে পারে এবং যার কারণে ছাগলের যে লিভার সেটা কমজোর হয়ে যায়। দ্বিতীয় হচ্ছে খড়ের মধ্যে কিন্তু নিউট্রিশন বলতে মানে পৌষ্টিক গুণ বলতে কিছুই নেই, খড় শুধু পেট ভরানো, পেট ভরানো। হ্যাঁ, তো খড় খাওয়ালে ছাগলের এক তো হচ্ছে স্কিনের প্রবলেম আসছে,
দ্বিতীয় লিভার কমজোর হয়ে যাচ্ছে, শরীর রুগ্ন হয়ে যাচ্ছে, শুকনো হয়ে যাচ্ছে। এরপরে হচ্ছে কি, খড় যদি অতিরিক্ত পরিমাণে পশুকে দেওয়া হয়, মা ছাগলের দুধ কমে যাচ্ছে, এটা লক্ষ্য করে দেখবে। হ্যাঁ, খড় খাওয়ালে দুধ কমে যাচ্ছে। এবার এই জন্য প্রথমে খড়ের মানে খড়টাকে বাদ দিতে হবে। খড়কে বাদ দিতে না পারলে এই ধরনের সমস্যা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসবে। এখন যেহেতু বর্ষাকাল, এই যে বর্ষাকালটায় মাঠের কাছে যে ঘাসগুলো দেওয়া হচ্ছে, ধরো ধানের জমির আলে যে ঘাসগুলো থাকে, এই যে ঘাসগুলো দেওয়া হচ্ছে, এখান থেকেও সমস্যা আসে। এই যে ঘন ঘন পাতলা পায়খানা হওয়া, কি ধরনের সমস্যা, বিভিন্ন রকমের পোকা মাকড় অনেক কিছু থাকে। তো বর্ষাকালে যখন এই যে ঘন ঘন বৃষ্টি হচ্ছে, এই মাকড়সাগুলো, এত ছোট ছোট কিছু মাকড়সা আছে, দেখতে সাদা, এটা খুবই ক্ষতিকারক। তো এই পাতার নিচ দিকে ওরা ডিম দেয়। হ্যাঁ, এবার ধরো মাকড়সাটা চলে গেল, এবার ওই যে ডিমটা, মানে আমরা ঘাসটা কেটে ছাগলকে খেতে দিলাম, ওই যে ডিমটা, ওটা কিন্তু ছাগলের পেটে চলে গেল, সেখান থেকেও সমস্যা হচ্ছে। তো এর জন্য মাঠের ঘাস দিলে চেষ্টা করবে মাঠের ঘাসটাকে পটাশিয়াম জলে চুবিয়ে নেওয়া। যদিও বা সম্ভব নয় সম্পূর্ণ ওকে বিষমুক্ত করা, এই যে এই ধরনের প্যারাসাইটগুলো মুক্ত করা, তবু অনেকটা সেফ। এর বদলে কি করবে, মাঠের ঘাস দেওয়ার বদলে এই সময়টা ধনচে চাষ করবে। ধরো মার্চ এপ্রিলে, যদি এপ্রিল মে মাসে ধনচে ধনচে জলা জমিতে হয়, যে কোনো জমিতে, তেমন খরচাও নেই, চাষ করে দিলে ধনচে, ধনচের মধ্যে নাইট্রোজেন খুব থাকে, এবং নাইট্রোজেন থাকা মানে কি, ধনচের মধ্যে আলাদা একটা উপাদান রয়েছে, যেটা খাওয়ালে যে প্রোটিনের যে ঘাটতি, হ্যাঁ, ওটা যোগান দেবে, এবং একদম ছাগলের শরীর চকচক চকচকে ভাব বাসবে। তো ধনচেটা সাধারণত অ্যাভেলেবেল আমরা চাষ করতে পারি, আর খড়টাকে বাদ দেওয়ার চেষ্টা করবে। আর একটা খাবারের মধ্যে ভুল দেখছি, সেটা হচ্ছে আটা। এবার আটাতে কৃমি হয় প্রচুর, এবং কাঁচা আটা হচ্ছে কি, এটা ডাইজেস্ট হয় না, হজম হয় না, হজম না হওয়ার কারণে এদের কিন্তু পেটে গ্যাস হয়ে যায়। গ্যাস হয়ে যায় বলে এই যে কখনো কখনো দেখবে যে কাদা কাদা পায়খানা হচ্ছে, কখনো পাতলা পায়খানা হচ্ছে, আবার কখনো দেখা যাচ্ছে যে ঠিক। তো এই যে কাঁচা আটা, এটাও কিন্তু দেওয়া উচিত নয়। তো কাঁচা আটাটাও পরিবর্তন করালে সবচেয়ে ভালো। এরপরে বাকি যেমন যেগুলো দানা খাবার আছে, যেমন গমের ভুসি, সেটা মাত্রা অনুযায়ী দেওয়া যেতেই পারে। কি আটার বদলে যেমন এদিকে ছোলার চুনিটা অ্যাভেলেবেল পাওয়া যায়, ছোলার চুনি, মুগ চুনি, এইগুলো অ্যাড করবে, তাহলে অনেকটা এই সমস্যাগুলো কাটবে। আর দ্বিতীয় মনে রাখবে, এখন এই যে বর্ষাকাল, দিনভর ধরে আমি দেখছি, কালকে হাওড়াতে এসেছি, দেখছি যে দিনভর ধরে বৃষ্টি চিপ 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 লেগেই আছে। এই সময় হচ্ছে কি, ছাগলগুলো ঘরের মধ্যে বন্দি আছে, তো এরা হাঁটা চলা করতে পারছে না। প্রথম কথা হচ্ছে, বর্ষাকালে ছাগল বা যে কোনো গরু, ছাগল, মানুষ, যে কোনো প্রাণী, এদের হজমের যে ক্ষমতা, ডাইজেস্টের ক্ষমতা কিন্তু কমে যায়, কারণ বর্ষাকালে অধিক বৃষ্টিপাত হয়। একটা স্থানে মানুষ হোক, গরু হোক, ছাগল হোক, তারা একটা স্থানে বেশিরভাগ থাকে, এক্সারসাইজ কম হয় বলে খাবারটা ডাইজেস্ট কম হয়। আর এমনিতেই এ সময় লিভারের একটা কমজোরি দেখা যায়, এই জন্য বর্ষাকালে কৃমিনাশক প্রথমে বর্ষার শুরুতে একবার করাতে হবে, মাঝে একবার, এবং বর্ষার শেষে একবার। তো কৃমিনাশক যখন করবে, তার আগে কিন্তু লিভার টনিকটা কন্টিনিউ রাখতে হবে, ভালো, হ্যাঁ, ভালো যে লিভার টনিক, ভালো লিভার টনিক দেওয়ার চেষ্টা করবে সবসময়। লিভার টনিক কন্টিনিউ 5-6 দিন করার পরেই কৃমিনাশক, এরপরে আবার 7-8-10 দিন কৃমিনাশকটা, লিভার টনিকটা কন্টিনিউ করতে হবে। এছাড়াও এ সময় করতে হবে কি, কিছু স্টোমেকিক যে সমস্ত খাবার, মানে জাইম টাইপের, অ্যানজাইম টাইপের স্টোমেকিক যে সমস্ত মেডিসিন থাকে, যেমন ধরো হিমালয়ান বাতিসা রয়েছে, হ্যাঁ, এরপরে রুচা ম্যাক্স, এই যে এই ধরনের পাউডার জাতীয় কিছু সাপ্লিমেন্ট আছে, সেগুলো খাওয়াতে হবে। ধরুন যে দানা খাবার দিচ্ছি না, দানা খাবার বা জল দিচ্ছি, হ্যাঁ, জলের মধ্যে আমরা মিক্স করে দেব। যদি আমরা হিমালয়ান বাতিসা দিই, পার ডে একটা ছাগলকে 10 গ্রাম অনুপাতে কন্টিনিউ 7 দিন দিলে মোটামুটি 15 দিন অবধি আর তেমন একটা টেনশন হবে না, যেহেতু এরা এই সময় চলাফেরা কম করে, তাহলে খাবারটা ডাইজেস্ট ভালো হবে। এবং রুচা ম্যাক্স পাউডার যদি দেওয়া হয়, তাকে চেষ্টা করতে হবে দিনে 2 বার 5 গ্রাম করে। এছাড়াও এই সময়টায় কিছু ভিটামিন ইঞ্জেকশন প্রয়োগ করবে, যেমন ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে রয়েছে বেলামাইল ইঞ্জেকশন, বেলামাইল ইঞ্জেকশনের মধ্যে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স উইথ লিভার এক্সট্রাক্ট। তো এই লিভার এক্সট্রাক্ট ইঞ্জেকশন দিলে হবে কি, তাদের লিভারের যে ক্ষমতা সেটা বেড়ে যাবে, এবং সহজে খাবার ডাইজেস্ট হবে।
ভিটামিন বি কমপ্লেক্স শরীরের এনার্জি নিয়ে আসবে, মাংসপেশির শক্তি বাড়ায়, হ্যাঁ, আরও শরীরের বিভিন্ন রকমের যে কাজকর্মগুলো যেগুলো হয় শরীরের সেগুলো ঠিকঠাক রাখার চেষ্টা করবে। এবার বেলামাইল অথবা বোবোপ্লেক্স সিসি, এছাড়াও আমরা আরেকটা ইঞ্জেকশন করতে পারি, সেটা হচ্ছে কি পেপসিড সি, যার মধ্যে ভিটামিন বি কমপ্লেক্স, হ্যাঁ, লিভার এক্সট্রাক্ট এবং কোলিন ক্লোরাইড থাকে। তো কোলিন ক্লোরাইড এমন একটা উপাদান যেটা লিভারের জন্য বেস্ট। গেল, এরপরে এই যে এক্সটার্নাল যে প্যারাসাইটগুলো রয়েছে, যেমন এই সময়টায় এই যে স্কিনে যে প্রবলেমগুলো দেখালে, বর্ষার শুরুতে হাইটেক অবশ্যই লাগাবে, যেমন ডোরা হিট লাগাতে পারবে, যেমন হাইটেক রয়েছে, নেওম্যাগ রয়েছে, আইভোম্যাগ রয়েছে, এরকম বিভিন্ন রকমের যে আমরা আইভারমেকটিনগুলো পাই সেগুলো প্রয়োগ করতে পারবে। এরপরে মানে এইগুলো তো করতেই হবে, এরপরে তাদেরকে এই সময়টায় চেষ্টা রাখবে সবসময় শুকনো জায়গায় রাখার, একদম স্যাঁতস্যাঁতে, যে এখানে যে আমি জায়গাটা দেখলাম যে স্যাঁতস্যাঁতে ভাব, এই স্যাঁতস্যাঁতে ভাবটাকে কাটাতে হবে। এবার প্রয়োজনে আজকে যেহেতু আমি কমার্শিয়ালে আমরা ফার্ম করব, তো জায়গাটাকে একটু উঁচু করে নেওয়ার চেষ্টা করবে এবং বালি বালি টাইপ মাটি দেওয়ার চেষ্টা করবে। বৃষ্টি হবে তখন শুধু, হ্যাঁ, ভিজে থাকবে, বৃষ্টি সে জলটা যেন টেনে নেয়, তাহলে এই যে ধরনের সমস্যাগুলো এগুলো হবে না। এরপরে এখন যে সমস্যাগুলো ক্রিয়েট হয়েছে এদের, যেমন যে ফিমেলটার দেখলাম যে পিঠের মধ্যে একটা ঘা হয়ে গেছে, এবার আমি যেটা হাত দিয়ে দেখলাম যে ব্যথা হচ্ছে, এবার চুলকাচ্ছেও, তো ওটাকে এখন যেটা ট্রিটমেন্ট দেবে, আমি সব মেডিসিনগুলো সুন্দরভাবে লিখিয়ে দিচ্ছি, এরপরে বাকি যাদের স্কিনে যে সমস্যাগুলো সেই মেডিসিনগুলো আমি লিখিয়ে দিচ্ছি। এরপরে যে একটা খাসি বাচ্চা যেটা দেখালে, হ্যাঁ, দুর্বল, তার গ্রোথ হচ্ছে না এবং এনিমিয়া চলে এসছে, তো এটা এনিমিয়া হওয়ার কারণ এক তো ছিল তার মানে প্যারাসাইট, যেটা পরজীবী আমরা বলি, কৃমি ছিল, তো সেটাই আস্তে আস্তে তার শরীরে যে রক্ত থাকে সেটাকে কিন্তু চুষে খায়, তো ওর শরীরে এতটা পরিমাণে লাল রক্তকণিকার ঘাটতি যেটা শরীর খুব দুর্বল, তো খাবার রুচি অটোমেটিক কমে যাবে। তো এখন একে যদি কৃমিনাশক করা নেই, প্রথমে কৃমিনাশক করতে হবে, আর যদি কৃমিনাশক করা আছে কিছুদিন, কতদিন আগে, আচ্ছা 7 দিন আগে, তো এখন লিভার টনিক চলছে তো রানিং, তো এখন ওকে করবে কি, ফেরিটাস একটা ট্যাবলেট পাওয়া যায় বা ইঞ্জেকশনও পাওয়া যায়, ফেরিটাস, যার মধ্যে আয়রন এবং ফোলিক অ্যাসিড আছে যেটা শরীরের রক্তকে বাড়াবে। এরপরে ভিটামিন বি কমপ্লেক্স ইঞ্জেকশন, যেমন কনসিপ্লেক্স রয়েছে, সেটা করতে পারবে। এছাড়া একটা খাওয়ানো মেডিসিন পাওয়া যায় সার্কোফেরল নাম, আছে, আচ্ছা, ওই সার্কোফেরলটা খাওয়ালেও শরীরের যে ব্লাড সেটা আস্তে আস্তে বাড়তে থাকে। এছাড়াও আমি হোমিওপ্যাথিতে একটা মেডিসিন লিখে দিচ্ছি, যেটাকে হাইগ্রোফিলা স্পিনোসা নামে জানা যায়, তো সেই হাইগ্রোফিলা স্পিনোসা এটাও নিয়মিত রূপে যদি আমরা খাওয়াই তাহলে কিন্তু শরীরে রক্তের লেভেল বেড়ে যাবে। এছাড়াও যদি মাঠে ঘাটে এরকম কুলেখাড়া বা চাষ করা যদি কুলেখাড়া থাকে, প্রত্যেক দিন কাঁচা খাবারের সঙ্গে কুলেখাড়া 100-150 গ্রাম করে মিক্স করে তাকে, হ্যাঁ, খাওয়াতে পারবে, তাহলে এই যে ব্লাডের যে ঘাটতি সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এবং তাকে সাপ্লিমেন্টগুলো অবশ্যই দেবে, যেমন যেটা বললাম কি হিমালয়ান বাতিসা, সেটা প্রত্যেক দিন 10 গ্রাম করে তাকে 2 টাইম অবশ্যই দেবে। এবং এনজাইম, যে এনজাইম টাইপের কিছু মেডিসিন, যেমন ফ্লোরা বোস্ট আছে, বায়ো বোস্ট আছে, ইকোটাজ আছে, মিনোটাজ আছে, এই যে বোলাসগুলো হয় প্রত্যেকদিন হাফ করে তাকে দেবে। আর ওই স্পেশালি ওই ছাগলটাকে পেপসিড সি ইঞ্জেকশনটা সপ্তাহে 1 ml করে 3 দিন করবে, তাহলে আস্তে আস্তে ওর খাওয়ার রুচিটাও চলে আসবে, হ্যাঁ, যেটা খাচ্ছে কম খাসিটা। এছাড়া বাচ্চাদের যে সমস্যা, যে পাতলা পায়খানা হচ্ছে, এনিমিয়া হচ্ছে এবং পায়ের গিট ফুলে যাচ্ছে, অ্যাকচুয়ালি পায়ের গিট ফোলা মানে আমরা জানি যে তাকে আর্থাইরিটিস বলা হয় বা বাত বলা হয়, তো এই যে বাচ্চাগুলো এটার কিন্তু অ্যাকচুয়ালি যে আর্থাইরিটিস সেটাও বলা ভুল হবে, আর্থাইরিটিস মানে একদম শেষে গিয়ে আর্থাইরিটিস আমরা দেখতে পাচ্ছি। তো এই যে গাঁটগুলো ফুলে যাচ্ছে কেন, অতিরিক্ত পাতলা পায়খানা হলো, শরীর থেকে যে নিউট্রিশন সেটা বেরিয়ে যাচ্ছে, এবং তাদের মানে বরাবর মাত্রায় ঘাটতি হচ্ছে ভিটামিন D3। বুঝবে, মাগুলো যেহেতু এরা খড় খায়, খড় খাওয়ার কারণে তার দুধ কম হয়, মায়ের দুধ কম হওয়া মানে কি বাচ্চার শরীরে নিউট্রিশন লেভেল কম হয়ে যায়, এজন্য বাচ্চা দুর্বল হয় এবং পরজীবীতে আক্রান্ত হচ্ছে,
আর অতিরিক্ত যখন শরীর দুর্বল হয় এই যে বিভিন্ন রকম উপাদানগুলো ঘাটতি হয় আর বিশেষ করে ভিটামিন ডি থ্রি যখনই ঘাটতি হয়ে যায় তখনই আস্তে আস্তে তার গাঁটগুলো ফুলে যায় তো শেষে সেটা আর্থাইরিটিসে পরিণত হচ্ছে বাচ্চাগুলো হাঁটতে পারছে না তো এর জন্য কি করবে যদি কোনো মা ছাগলের দুধ কম হয় একটা বাচ্চা যতটুকু দুধের প্রয়োজন সেটা যদি বাচ্চা না পায় এক তো গরুর দুধ খাওয়াতে হবে তো গরুর দুধ খাওয়ালে কি দেখা যাচ্ছে পাতলা পায়খানা এর জন্য করবে কি সরাসরি গরুর দুধ না দিয়ে গরুর দুধ ধরো প্রত্যেকদিন যদি একটা বাচ্চাকে আমি 400 ml গরুর দুধ দিই সেখানে বাচ্চা আমরা যে মানুষের বাচ্চাদের যে স্যারোলেক্স বা ল্যাকটোজেন যে খাওয়াই যেটা ল্যাকটোজেন ওয়ান মনে রাখবে ল্যাকটোজেন ওয়ান যেটা সেইটা দুধের সঙ্গে মিক্স করবে মানে 400 ml আমি 400 ml দুধ নিলাম 100 ml জল আলাদাভাবে গরম করলাম স্বাদ অনুযায়ী ওই ল্যাকটোজেনটা দুধের মধ্যে মিক্স করে ওইটা খাওয়াতে পারবে এবং প্রত্যেকবারই আবার গরম করে খাওয়াতে হবে ঠান্ডা দেওয়া যাবে না আর যেন ভালোভাবে সেটা হজম হয় ডাইজেস্ট হয় এর জন্য কি করবে হোমিওপ্যাথিতে যেমন নাক্স ভূমিকা রয়েছে এবং লাইকোপোডিয়াম 200 পাওয়ারের আমি খাতায় লিখিয়ে দিচ্ছি নাক্স ভূমিকা এবং লাইকোপোডিয়াম 200 পাওয়ারের 2-2 ফোঁটা করে দিনে 3 বার দেবে তাহলে যে গরুর দুধটা খাচ্ছে হ্যাঁ সেটা সহজে হজম হবে তাহলে বাচ্চাদের এই ধরনের সমস্যাগুলো হবে না এবং এই যে শীতকালটা আসছে শীতকালে মায়ের পুষ্টির যোগান আমরা কিভাবে দেবো এর জন্য যেমন বারসিম ঘাস আছে লুসান আলফা আলফা ঘাস আছে অক্টোবর মাস থেকে বোনা যায় জমিকে সুন্দরভাবে চাষ করে এই বারসিম এবং লুসান আলফা আলফা বীজ আমাদের পশ্চিমবঙ্গে অ্যাভেলেবেল নেই এর জন্য ফ্লিপকার্ট বা অ্যামাজন এই সমস্ত যে অনলাইন মার্কেটগুলো রয়েছে সেখান থেকে কালেকশন করবে মোটামুটি বিঘা প্রতি 8-10 কেজি বীজ দেওয়া যায় যেটা আমরা বরাবরই মাত্রায় প্রত্যেক বছরে চাষ করে আসি সুন্দরভাবে জমিটা তৈরি করে যেভাবে আমরা অন্যান্য চাষ করি করে হাল করে সুন্দর করে বীজটা ছড়িয়ে দেবেন অক্টোবর মাসে বুনলে নভেম্বর ডিসেম্বরের শুরুতেই বা নভেম্বরের 15 তারিখের পর থেকেই 20-22 তারিখের মধ্যে কিন্তু কাটা শুরু করা যাবে এইটুকু গাছ হবে কেটে কেটে অন্যান্য যে ঘাসগুলো দেওয়া হচ্ছে তার সঙ্গে মিক্স করে দিতে পারবেন আবার এটা সম্পূর্ণ পেট ভরে দেওয়া যাবে না এতে এত পুষ্টি আছে খেলে পাতলা পায়খানা হয়ে যাবে এছাড়াও আর ওই মায়ের পুষ্টির অভাবকে দূর করার জন্য যদি এইদিকে খেসারি ডাল চাষ হয় চাষ হয় তো যখন চাষিরা ডালটাকে বের করে নিয়ে গাছটাকে ফেলে দিচ্ছে সেটাকে কালেকশন করবেন আর যদি নিজের সেরকম জায়গা থাকে নিজে খেসারি চাষ করবেন যখন ডালটা পেকে যাওয়ার আগেই শক্ত হয়ে গেছে জাস্ট ওর সময় গাছটাকে তুলে জমির মধ্যে শুকিয়ে একদম বস্তায় প্যাকিং করে রেখে দেবেন এই যে বর্ষাকালটা এই বর্ষাকালে খাওয়াতে পারবেন খুব উপকার হ্যাঁ যদি মটরশুঁটি থাকে মটরশুঁটি গাছ যদি চাষ হয় সেটা সংরক্ষণ করে রাখতে পারবেন যদি গাজর বেশি চাষ হয় গাজরের পাতা শুকিয়ে রাখতে পারবেন যদি বাদাম চাষ হয়ে থাকে বাদামের গাছকে শুকিয়ে রাখতে পারবেন তো এইভাবে আমরা অধিক পুষ্টিগুণের যে খাদ্যগুলো হ্যাঁ সব প্রোটিন জাতীয় মানে মনে রাখতে হবে যে কোনো ডাল জাতীয় গাছ যে কোনো ডাল সেটার মধ্যে প্রোটিনের পার্সেন্টেজ বেশি থাকে তো সেইগুলোকে আমরা সংরক্ষণ করে রাখবো যেন আমাদের তাতে ফার্মের খরচাও কমে যাবে এবং ভালো খাবার পাবে কিন্তু খড়টা একদমই খাওয়াবেন না এটা আস্তে আস্তে খড়ের চিন্তা ভাবনা মাথার থেকে তুলে দেবেন তাহলে কিন্তু ছাগলকে সুস্থভাবে রাখতে পারবেন এবং ছাগল খুব সুন্দর হবে মায়ের দুধ পর্যাপ্ত মাত্রায় হবে আর একটা জিনিস মাথায় রাখবে যে মিনারেল মিক্সচারটা বললে যে মাঝে মধ্যে খাওয়াতে মিনারেল মিক্সচারটাকে কন্টিনিউ খাওয়ানোর চেষ্টা করবে কারণ বর্তমান সময়ে কি হয়েছে শরীরে মিনারেলের প্রায় 44টা উপাদানের প্রয়োজন তাদের মধ্যে সবচেয়ে বেশি আমরা দেখি যে 14টা যে মিনারেলের মাত্রা রয়েছে উপাদান রয়েছে যেগুলো শরীরে খুবই প্রয়োজন এই যে ছাগল বারবার হিটে না আসা সময় মতো বা হিটে আসলে তাকে আমরা যখন ব্রিডিং করে সেটা কনসেপ্ট করে না এগুলো কিন্তু মিনারেলের কারণেই বেশিরভাগ হয় এই জন্য মিনারেল মিক্সচারটা প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করবে এবং ভালো মিনারেল যেটাকে চিলেটেন মিনারেল মিক্সচার বলা হয় তাদের মধ্যে যেমন আমি কয়েকটা ব্র্যান্ড বলছি যেমন এগ্রিমিন ফোর্ট পাওয়া যায় ভিরব্যাকের এরপরে যেমন ইন্টাস কোম্পানির একটা মিনারেল মিক্সচার পাওয়া যায় মিনফা গোল্ড এছাড়া যেমন আরেকটা ভালো বলছি এটা বর্তমান ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে গ্রো ওয়েল কোম্পানি সাউথ ইন্ডিয়ান একটা কোম্পানি গ্রো ওয়েল ট্রেস মিনারেল বা চিলেটেন মিনারেল নামে পাওয়া যায় ওর মধ্যে ভিটামিন এবং মিনারেলের উপাদান সব রয়েছে তো এটা প্রত্যেক দিন যে দানা খাবার দেবে না দানা খাবারের সঙ্গে মিক্স করে সেটা দেবে 100 কেজিতে 1 কেজি মিক্স করবে ব্যাস 100 গ্রাম নয় 100 কেজিতে 1 কেজি মিক্স করে
মানে ওই রেশিওতে আর কি 10 কেজিতে 100 গ্রাম রেশিওতে মিনারেল মিক্সচারটা দেবে, তাহলে কি হবে মিনারেলের ঘাটতিটার ছাগলের হবে না, মিনারেল ঠিকঠাক যদি শরীরে থাকে ইমিউনিটি পাওয়ার বেড়ে যাবে, এই ধরনের প্রবলেমগুলো আর হবে না। আর আরেকটা যে ফিমেলটা বললে যেটা বারবার হিটে আসছে বা ব্রিডিং করলে কনসিভ করছে না, তো প্রথম হচ্ছে এগুলো সাধারণত যে তার ইউটেরাস থাকে ইউটেরাসের বিভিন্ন রকম ইনফেকশনের কারণে হয়, তাদের মধ্যে যেমন রোগের সৃষ্টি হয় ম্যাট্রাইটিস এন্ডোম্যাট্রাইটিস পায়োম্যাট্রা, হ্যাঁ, তো এই জন্য তাকে ভালো যেটা ইন্ট্রা ইউটেরাইন মেডিসিন বলা হয় সেগুলো দিয়ে ওয়াশ করতে পারবে। যেমন কয়েকটা নাম বলে দিচ্ছি, মক্সি ওয়েল আইইউ, ওয়েলকাম কোম্পানির মক্সি ওয়েল আইইউ, এটা 20 ml করে পার ডে কন্টিনিউ 3 দিন দিয়ে ওয়াশ করতে হবে। এরপরে যেমন একটা ফোর্থ জেনারেশনের পাওয়া যায় ফিডব্যাক কোম্পানির লিক্সেন আইইউ, এটা দিয়ে ওয়াশ করতে পারবে। করার পরেই পশুকে তো ঠিকঠাক খাবার দেবে, মিনারেল ঠিক রাখবে। বলতে গেলে একটা খামারকে যদি ঠিকঠাক পরিচালনা করতে হয় সবার প্রথমে হচ্ছে পরিচর্যা, প্রথমে হচ্ছে জায়গা, একটা সঠিক জায়গা নির্ণয় করতে হবে, তার বাসস্থান ভালো রাখতে হবে। এরপরে তাদের পরিচর্যা, ঘর দোর সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। তাদের যে খাবার, এরপরে আমাদের আসছে খাবার, খাদ্যটা আগে ভালোভাবে জানতে হবে যে একটা ছাগলের শরীরে কোন কোন নিউট্রিশনগুলো প্রয়োজন, সেইগুলো কোন কোন খাদ্যের মধ্যে আছে, সেই খাদ্য আমাকে চয়ন করতে হবে, সেই ধরনের খাদ্যগুলো আমাদের দিতে হবে। এরপরে যেমন দানা জাতীয় খাদ্য, একটা প্রাপ্তবয়স্ক ছাগলকে কিন্তু মিনিমাম তাকে 300 গ্রাম দেওয়া জরুরি পার ডে কাঁচা ঘাস, এবার পর্যাপ্ত মাত্রায় তাকে দেওয়ার চেষ্টা করতে হবে। শুধু কাঁচা ঘাস দিলে হবে না, সেই কাঁচা ঘাসটা যেন ভালো মানের থাকে। যেমন আমি কি বললাম, বর্ষাকালে বিভিন্ন রকমের যে নেপিয়ার ঘাস সেটা চাষ করবে, এছাড়াও হাই প্রোটিনের জন্য তাকে এই বর্ষাকালটায় ধনচে ঘাস এটা পর্যাপ্ত মাত্রায় দেওয়ার চেষ্টা করবে। এরপরে যখন শীতকাল শুরু হবে, শীতকালে যেমন নেপিয়ার ঘাস থাকলো এর সঙ্গে আমরা লুসান আলফা আলফা বার্সিম হেজ লুসান এরকম আরও বহু অধিক পুষ্টিগুণের যে খাদ্যগুলো ঘাসগুলো রয়েছে সেগুলো দেওয়ার চেষ্টা করতে হবে। এবং সঠিক সময়ে তাদেরকে খাদ্য দেওয়া, সঠিক সময়ে তাদেরকে ঘর থেকে বের করা, ঘরে তুলে দেওয়া, এগুলো ঠিকভাবে করতে হবে। এবার যে সমস্ত জায়গায় যেরকম রোগের প্রকোপ সেই অনুসারে আমাদেরকে ভ্যাকসিনেশন টাইমলি সেটা করতে হবে, টাইমলি ডিওয়ার্মিং করাতে হবে। এইগুলো যদি আমরা সব কিছু ঠিকঠাক রাখি তো অবশ্যই আমরা একটা ফার্মকে সঠিকভাবে পরিচালনা করতে পারবো এবং ফার্মের সফলতা নিয়ে আসতে পারবো। আর যদি আমি এগুলো না বুঝি না জানি সঠিকভাবে না পালন করি তাহলে কিন্তু এরকম বিভিন্ন রকমের সমস্যা ঘুরিয়ে ফিরে আসতেই থাকবে। আমি 1 বছর করবো, 2 বছর করবো, 3 বছর করবো, কিন্তু যখন এই সমস্যা থেকেই যাবে, শুধু আমার ইনভেস্ট হয়ে যাচ্ছে, শুধু লস হয়ে যাচ্ছে, তাহলে তো আর ফার্ম চালানো সম্ভব নয়, তখন কিন্তু সবাই ফার্মটা বন্ধ করে দেবে। তো এর জন্যই বলছি, যারা দর্শক আপনারা ভিডিওটি বিভিন্ন জায়গা থেকে দেখছেন আপনারাও মাথায় রাখবেন, প্রথম হচ্ছে জায়গা নির্ণয়, দ্বিতীয় হচ্ছে সঠিক বাসস্থান, এরপরে হচ্ছে সঠিক পরিচর্যা, এরপরে খাদ্য, সবচেয়ে গুরুত্বপূর্ণ খাদ্য, আর বাকি সব হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট, আমরা যেভাবে করব খাদ্যের যোগান দেওয়া। তো এগুলো অবশ্যই আপনারাও ঠিক রাখবেন, তো অবশ্যই আপনাদেরও ফার্মের উন্নতি আসবে। আর যদি এই সমস্ত জিনিস ঠিকঠাকভাবে পরিচালনা করতে না পারেন তো আপনাদেরও এই ধরনের সমস্যা ঘুরিয়ে ফিরে আসতে পারে। তো বন্ধুরা, ভিডিওতে আর বেশি সময় নিচ্ছি না, এখানেই শেষ করে দিচ্ছি আজকের ভিডিওটা, এই পর্যন্তই। পরবর্তীতে আরও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব, ততক্ষণে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত, নমস্কার।